চার মাস ধরে 100 দিনের কাজের লোকেরা মাইনে পাচ্ছেন, এটাও তো ফ্যাক্ট। তার কারণ হচ্ছে ডিসেম্বর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয়নি, ফলে 100 দিনের কাজের যে টাকাটা যেটা আমাদের প্রাপ্য, আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায়, তার থেকে একটা প্রাপ্য আমরা পাই আমাদের অংশের থেকে, সেই টাকাটা দেয়া হয়নি। ফলে আলটিমেটলি গরিব লোকেরা যারা দরিদ্র মানুষ, 100 দিনের কাজ করে টাকাটা বাড়িতে নিয়ে যায়, তাদের পক্ষে খুব প্রবলেম হচ্ছে। আমার যেটা মনে হয়, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ইটস এ কন্টিনিউয়াস ওয়ার্ক প্রসেস, চলে প্রচুর কাজ চলে, রাস্তা মেরামত থেকে শুরু করে বাড়ি তৈরি থেকে শুরু করে সব কিছু। এই ডিপার্টমেন্টটা, ইরিগেশন ডিপার্টমেন্টটা, যাদের এভরি ইয়ার কাজ চলে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, পঞ্চায়েতের অনেক কাজ হয়, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, পিডাব্লিউডি ইরিগেশন, মাইনর ইরিগেশনটা আছে, হর্টিকালচার আছে, এগ্রিকালচার আছে, এগুলোকে এক জায়গায় করে তাদের যে লেবার, যে টাকাটা লেবারের, সেই টাকাটার একটা অংশ নিয়ে যদি আমরা একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড তৈরি করি, তাহলে সেই ফান্ডটা থেকে অন্তত আমরা গরিব লোকেদের এই টাকাটা 100 দিনের কাজে দিতে পারবো।